অহংকারে ডুবালে বিজেপি। প্রথমে আরএসএস প্রধান মোহন ভাগবত, তারপরে আরএসএসর রাষ্ট্রীয় কার্যনির্বাহক ইন্দ্রেশ কুমার, দুইজনে খরব হয়ে পড়েছে এতিয়া বিজেপির বিরুদ্ধে। বিজেপির নেতা কর্মী সকলের অহংকার হওয়ার বাবেই এইবার রাইজে একেকা দিলে বলে মন্তব্য করেছে আরএসএসর নেতা সকলে। প্রকৃত সেবক কেতিয়াও অহংকারী নহয়। নাগপুরের আরএসএসর মুখ্য কার্যালয়ত এইখিনি কথা একটা অনুষ্ঠানত কৈছিল মোহন ভাগবতে, আর পোনপটিয়াকে টার্গেট করে লৈছিল বিজেপির নেতা মন্ত্রী সকল। আর মোহন ভাগবতর পিছতে এতিয়া বিজেপির নেতা কর্মীর বিরুদ্ধে সরব হয়ে পড়েছে আরএসএসর রাষ্ট্রীয় কার্যনির্বাহক ইন্দ্রেশ কুমার। ইন্দ্রেশ কুমারে কলে শ্রীরামচন্দ্রর সেবক হলেও বিজেপি নেতা কর্মী সকলক অহংকারে খুলি খুলি খালে, আর সেলোকর সাফল্যক এবার রোধ করলে শ্রীরামে। অবশ্যই ইন্দ্রেশ কুমারে বিরোধী ইন্ডিয়া মর্চাকু সমালোচনা করবলে নিদিলে। কেবল মোহন ভাগবত বা ইন্দ্রেশ কুমারই নহয়, আরএসএসর মুখপত্র অর্গেনাইজারের এটা প্রবন্ধত রতন সর্দা নামৰ নেতাজনেও বিজেপিক এই নির্বাচনী বিপর্যয়ের বাবে সমালোচনা করে। তাতুক মন করবলগ একটা বিষয় যে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডায় এখন কাকতর একটা সাক্ষাৎকার এইবার কয়ে পেলাইছিল যে এই নির্বাচনত আরএসএসর সহায় বিজেপিক নালাগে। সেই বিষয়টুক এনেও হৈচৈ লাগি আছে, আর তার মাজতে হঠাৎ এতিয়া বিজেপির নেতা সকলের এই বিপর্যয়ের বাবে পোনপটিয়াকৈ আরএসএসর তরফের সমালোচনা করা বিষয়টে বিশেষ চর্চা লাভ করেছে। সমান্তরালভাবে রাম মাধব, যিজন আরএসএসর নেতা বিজেপির সঙ্গে জড়িত, সেই রাম মাধবেও এই নির্বাচনী প্রচারের সময়তে একটা কথা উল্লেখ করেছিল যে বিজেপির ভিতরচরাত এটা অন্তর্দর্শনের প্রয়োজন আহি পড়েছে। এই কথাবর ব্যাপক চর্চার মাজতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে আরএসএসর প্রধান মোহন ভাগবতক আজি সাক্ষাৎ করে। এটা লক্ষণীয় হব আরএসএস আর বিজেপির এই যুদ্ধখনে কি গতি লাভ করে। অহংকারে ডুবালে বিজেপি। প্রথমে আরএসএস প্রধান মোহন ভাগবত, তারপরে আরএসএসর রাষ্ট্রীয় কার্যনির্বাহক ইন্দ্রেশ কুমার, দুইজনে সরব হয়ে পড়েছে এতিয়া বিজেপির বিরুদ্ধে। বিজেপির নেতা কর্মী সকলের অহংকার হওয়ার বাবেই এইবার রাইজে একেকা দিলে বলে মন্তব্য করেছে আরএসএসর নেতা সকলে। প্রকৃত সেবক কেতিয়াও অহংকারী নহয়। নাগপুরের আরএসএসর মুখ্য কার্যালয়ত এইখিনি কথা একটা অনুষ্ঠানত কৈছিল মোহন ভাগবতে, আর পোনপটিয়াকে টার্গেট করে লৈছিল বিজেপির নেতা মন্ত্রী সকল। আর মোহন ভাগবতর পিছতে এতিয়া বিজেপির নেতা কর্মীর বিরুদ্ধে সরব হয়ে পড়েছে আরএসএসর রাষ্ট্রীয় কার্যনির্বাহক ইন্দ্রেশ কুমার। ইন্দ্রেশ কুমারে কলে শ্রীরামচন্দ্রর সেবক হলেও বিজেপি নেতা কর্মী সকলক অহংকারে খুলি খুলি খালে, আর সেলোকর সাফল্যক এবার রোধ করলে শ্রীরামে। অবশ্যই ইন্দ্রেশ কুমারে বিরোধী ইন্ডিয়া মর্চাকু সমালোচনা করবলে নিদিলে। কেবল মোহন ভাগবত বা ইন্দ্রেশ কুমারই নহয়, আরএসএসর মুখপত্র অর্গেনাইজারের এটা প্রবন্ধত রতন সর্দা নামৰ নেতাজনেও বিজেপিক এই নির্বাচনী বিপর্যয়ের বাবে সমালোচনা করে। তাতুক মন করবলগ একটা বিষয় যে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডায় এখন কাকতর একটা সাক্ষাৎকার এবার কয়ে পেলাইছিল যে এই নির্বাচনত আরএসএসর সহায় বিজেপিক নালাগে। সেই বিষয়টুক এনেও হৈচৈ লাগি আছে, আর তার মাজতে হঠাৎ এতিয়া বিজেপির নেতাসকলের এই বিপর্যয়ের বাবে পোনপটিয়াকে আরএসএসর তরফের সমালোচনা করা বিষয়টে বিশেষ চর্চা লাভ করেছে। সমান্তরালভাবে রাম মাধব, যিজন আরএসএসর নেতা বিজেপির সঙ্গে জড়িত, সেই রাম মাধবেও এই নির্বাচনী প্রচারের সময়তে একটা কথা উল্লেখ করেছিল যে বিজেপির ভিতরচরাত এটা অন্তর্দর্শনের প্রয়োজন আহি পড়েছে। এই কথাবর ব্যাপক চর্চার মাজতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে আরএসএসর প্রধান মোহন ভাগবতক আজি সাক্ষাৎ করে। এটা লক্ষণীয় হব আরএসএস আর বিজেপির এই যুদ্ধখনে কি গতি লাভ করে।